হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন সবাই। প্রথমে আমি কিছু মানে বলার জন্যই অনেকদিন পরে হঠাৎ করে আসলাম। অনেকদিন ধরেই আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা নেই, এর পিছনে অবশ্য কিছু কারণও আছে, সেগুলোর জন্য এখন কিছু বলতে চাচ্ছি না, আশা করি আস্তে আস্তে বলবো পরে। তবে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে শুধু সিভিলিয়ান মানে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অনেকেই আছেন আমার সাথে যুক্ত, এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, সো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্যে। এবং যারা সিভিলের আছেন, বিশেষ করে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে আমি তো ইলেকট্রনিক্সের বা আমি তো ইলেকট্রিক্যালের, তো আমার জন্য একটু কোশ্চেনটা দেন, গত বছরের পিজিসিবির কোশ্চেন অথবা ডেস্কোর কোশ্চেনগুলো অনেক সময় আপনারা মানে ইনবক্স না, আপনারা কমেন্ট করেন, ইনবক্স তো ওখানে নাই, তো আপনারা কমেন্টই করেন। কমেন্টে যেটা হয় দেখি, আমি অনেক বেশ কিছু কমেন্ট দেখেছি যেটা হয় যে ভাইয়া কোশ্চেনটা দিতে পারবেন কি না, একটা দিলে পরে আবার দেখা যায় যে সাপোজ আমি ইলেকট্রনিক্সের একটা কোশ্চেন আপলোড করেছি, তো আপনারা ওখান থেকে বলতেছেন যে ভাই আসলে এটা গত বছরের কোশ্চেনটাতে, আসলে আমি নিজে সিভিল স্টুডেন্ট, তো আমার জন্য আসলে একটু টাফ হয়ে যায় কোশ্চেনটা কালেক্ট করা অন্য ডিপার্টমেন্টের। বাট হ্যাঁ, কালেক্ট করা যাবে, বাট সেটা করতে গিয়ে আবার দেখা যাচ্ছে যে আপনাদের আরও কিছু সমস্যা হয়, যেমন কিছু ভাই এরকম কমেন্টও করছেন যে ভাই আসলে কোশ্চেন তো দিচ্ছেন, কোশ্চেনটা যদি একটু সলিউশন করে দিতেন সেটা আরও ভালো হতো, তো ইটস আ ভেরি ডিফিকাল্ট ইলেকট্রনিক্সের কোশ্চেন বা ইলেকট্রিক্যালের মানে আমার ডিপার্টমেন্টের বাইরের কোশ্চেনগুলো সলিউশন করা একটু টাফ আমার জন্য, তো এই সব মিলে আসলে ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের যারা আছেন সিভিলের বা অন্যান্য ডিপার্টমেন্টের, বিশেষ করে নন ডিপার্টমেন্টাল যে কোশ্চেনগুলো, অবশ্যই চেষ্টা করব যতটুকু সম্ভব হয় দেবার এবং সলিউশনও দেবার চেষ্টা করব। আর অন্যান্য ডিপার্টমেন্টের যে কোশ্চেন, চেষ্টা করবো যে সেগুলোর কোশ্চেনগুলো দেওয়ার জন্য সলিউশনটা দয়া করে আপনারা কালেকশন করবেন, এবং সলিউশনটা যদি নিজেরা করতে পারেন ওইটা বেটার হয়, এটা অনেক ভালো হবে এবং আপনার কাজে দেবে। অনেক সময় দেখা যায় যে কোশ্চেনটা রিপিট হয়, অনেক এক্সামে কোশ্চেন রিপিট হয়, বিশেষ করে বুয়েট প্যাটার্নে বেশ কিছু কোশ্চেন রিপিট হয়, সো ওই দিক থেকে। আর ম্যাক্সিমাম পাওয়ার সেক্টরে জবের মানে এক্সামগুলো বুয়েটেই হয়, সো ডেফিনেটলি আপনি অনেক উপকৃত হবেন। আর যারা সিভিলে আছেন তাদের জন্য বলবো যে আমি তো আসলে চেষ্টা করি সলিউশন সহ দেওয়ার জন্য, তারপরে যদি আরও কোনো কিছু জানা থাকে বা কারো কোনো সমস্যা থাকে অবশ্যই চাইবেন। ধন্যবাদ।